আমি আসলে কি বলবো, এখানে ওনার সামনে বসলে আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, আমার ভিতরে জানা কথাগুলাও আমি বলতে পারি না। যাক, আজকে আমার মুর্শিদ কেবলায়ে কাবা বাবা জাহাঙ্গীরের কোরআনে একটু দেখতেছিলাম সূরা কাহাফ সম্পর্কে। কাহাফের শাব্দিক অর্থ হলো, আমরা বাবার বয়ান থেকে আমরা জেনেছি বাবার যে ব্যাখ্যা, কাহাফ অর্থ হলো গুহা। সেই গুহাতে সাতজন আব্দুহু 307 বছর ওনারা ধ্যান সাধনায় ছিলেন, 307 বছর ধ্যান সাধনা ছিলেন। এবং সূরা কাহাফের একটা জায়গায় প্রথম 1 নম্বর আয়াতেই বলা আছে, একমাত্র প্রশংসা, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, এবং তাহার বান্দার উপর কেতাব নাজিল করেছেন। আর তাহাতে নাই কোনো বক্রতা। কেতাব, এখন বুঝতে হবে কেতাব কি জিনিস। কেতাব নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে, 3 মাসের শিশু হযরত ঈসা রুহুল্লাহ, উনি বলেছেন যে আমি 3 দিনের শিশু, উনি বলতেছেন যে আমাকে কেতাব কেতাব দান করা হয়েছে। পবিত্র কোরআনের 8 নং সূরা আনফালের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। তা কোরআনে একমাত্র একবারই বলা আছে যে আমি মুমিনদের সাথে আছি, একটা বারের একবারই শুধু বলেছেন আমি মুমিনদের সাথে আছি। এবং আরো কয়েক জায়গায়, 4টা জায়গায় মুমিনদের সাথে থাকেন আল্লাহ। কারা কারা বলতেছে, হ্যালো 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 হ্যালো, আল্লাহ পাক পবিত্র কোরআনে 4 জনের সঙ্গে অবস্থান করেন এটা বলেছেন। 4 জন কারা কারা? ধৈর্যশীল, মুত্তাকি, মুহসিনিন এবং মুমিন, এই 4 জনের সঙ্গে আল্লাহ থাকেন। এখন এই 4 জন আপনি কিভাবে শনাক্ত করবেন? ধৈর্যশীল কে, মুত্তাকি কে, মুহসিনিন কে এবং মুমিন কে? আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে আমি নামাজিদের সঙ্গে থাকি বা আমি হাজিদের সঙ্গে থাকি, শুধুমাত্র উল্লেখ করেছেন 4 জনের সঙ্গে থাকে, ধৈর্যশীল, মুত্তাকি, মুহসিনিন এবং মুমিন। মুমিনের জন্য কোনো সালাত নাই। আমরা কোরআনে 3 ভাবে উপদেশ পাই। একটা হলো হে আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রোজা রাখো, এটা এভাবেই বলে গেছে। কিন্তু আমানু, আমানু হলেন যিনি রাসূলের হাতে বায়াত হয়েছেন, পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, সমস্ত আদেশ নিষেধ আল্লাহ আমানুদের জন্য রেখে দিয়েছেন। হে আমানু, নামাজ সালাত আদায় করো, হে আমানু, যাকাত দান করো, এবং কিতাবের জ্ঞান অর্জন করো। কিতাব আমরা বাংলা শাব্দিক অর্থ, এবং বাবা জাহাঙ্গীরের 28টা কিতাবের মধ্যে
উনি একটা কথাই বলে দিয়েছেন বারবার। আঠাশটা কিতাবের মূল সারমর্ম হলো ওনার কোরআন, ওনার যে এই বাংলায় শব্দে শব্দে যে কোরআন, এই কোরআনের মধ্যে উনি আঠাশটা কিতাবের সারমর্ম ঢুকিয়ে দিয়েছেন। কেউ যদি পুরো কোরআনটা পড়ে আঠাশটা কিতাবের জিস্ট নেবেন উনি কোরআনের মধ্যে। ওখানে আমি একটা শব্দ পেয়েছি, কেতাবের বাংলা শাব্দিক অর্থ কি, কেতাবের বাংলা শাব্দিক অর্থ আমি পেয়েছি উনার কিতাব থেকে, আল্লাহর প্রকাশ এবং বিকাশের অবিরাম ছুটে চলার গতিকে কিতাব বলা হয়। আল্লাহর প্রকাশ এবং বিকাশের অবিরাম ছুটে চলার গতিকে বলা হয় কিতাব। এখন হুজুর পাকের আমাদের মহানবী সরকারে দোয়া আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর কিতাব, উনি জীবন্ত কিতাব ছিলেন। আরেক জীবন্ত কিতাব বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা জাবের, আরেক জীবন্ত কিতাব। এরকমই আল্লাহর প্রকাশ ও বিকাশ মানের বিকাশের গতিময় ছুটে চলার গতিকেই বলে কিতাব। জাবের ভাই প্রথমেই বলেছেন যে আমরা মুরার বন্দে ধ্যান সাধনায় গিয়েছিলাম, ওখানে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে ওখানে বসার। আমি বলবো যে এরকম ধ্যান সাধনা যদি আমাদের সুযোগ থাকে সবারই করা উচিত। ওখানে গেলে মানে নিজেকে নিজের সাথেই যুদ্ধ, নিজের সাথেই নিজের কথা বলা, নিজেকেই জিজ্ঞাস্য, সমস্ত কোশ্চেন জিজ্ঞাস্য নিজের কাছেই। যদি মুর্শিদের কৃপা হয়, মুর্শিদ যদি নজর দেন, উনি ওনার রহমত যার উপরে পড়বেন সেই কিতাব। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আজকে অনেক রাত্র হয়ে গিয়েছে। এখন আমি আমার বলার ইয়াটা আপনাদের কাছে এখনই রাখলাম। জয় গুরু।